নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এপ্রিল 2022, আপনি মীন রাশি মানুষ, আপনার ক্ষেত্রে স্বাস্থ্য, কেরিয়ার, কর্ম, ভাগ্য, ইনভেস্টমেন্ট, বিবাহ, প্রেম কেমন যেতে চলেছে আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এটি সম্পূর্ণরূপে ইন্ডিয়ান রাশিফল। দেখুন, এখানে কাউকে সন্তুষ্ট, মন সন্তুষ্ট করার জন্য কিন্তু এই রাশিফলটি নয়, এটি হচ্ছে সম্পূর্ণরূপে বর্তমান যে গ্রহের অবস্থান সেই বেসিসে কিন্তু আমি এই রাশিফলটি রিপ্রেজেন্ট করছি। সম্পূর্ণ চন্দ্র রাশি ধরে এই আলোচনাটি আমি প্রত্যেক মাসে করে থাকি এবং ভিডিওর শেষে আপনাদেরকে বেশ কিছু উপায় আমি দিব, যে উপায়গুলো আপনারা যদি মানেন সেক্ষেত্রে এই মাসে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো কিন্তু হবে। দেখুন, এই এপ্রিল মাসে নবগ্রহের রাশি পরিবর্তন হচ্ছে। 8ই এপ্রিল বুধ এবং মঙ্গলের রাশি পরিবর্তন, 12ই এপ্রিল রাহুকেতুর রাশি পরিবর্তন, 13ই এপ্রিল দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন, 14ই এপ্রিল রবির রাশি পরিবর্তন, 27ে এপ্রিল 2022 শুক্রের রাশি পরিবর্তন এবং 29ে এপ্রিল আপনার শনির রাশি পরিবর্তন কিন্তু হচ্ছে। দেখুন, আপনাদেরকে আমি একটি আগাম সতর্কবার্তা করে দিয়ে থাকি, আপনাদের কিন্তু শনির 7.5-এর কামড় কিন্তু আপনাদের শুরু হচ্ছে। আগামী 7.5 বছর শনির 7.5-ই আপনাদের কী ফল দিতে চলেছে তার উপর আমি খুব শীঘ্রই ভিডিও দিতে চলেছি এই অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে। অর্থাৎ শনির 7.5-ই মীন রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে বিস্তারিত পূর্ণাঙ্গ বিশ্লেষণ থাকবে। তো এটি হচ্ছে মাসিক রাশিফল। দেখুন, প্রথম আসি স্বাস্থ্যের জায়গাটা। দেখুন, 12ই এপ্রিল পর্যন্ত রাশির অধিপতি যেহেতু আপনাদের 12th হাউসে অবস্থান করছে, আপনাদের পেট, লিভার, গ্যাস্ট্রিকের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে ভোগাবে। কিন্তু 13ই এপ্রিলে যখন বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করবে, এই শরীর স্বাস্থ্য নিয়ে রাশির উপর দিয়ে যখন বৃহস্পতি পাস করবে, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু খুব একটা সমস্যা কিন্তু আপনাদের থাকছে না। এমনিতে আপনাদের হংস নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে হংস নামক মহাপুরুষ রাজযোগ আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু করছে। দেখুন, আমি একটা কথা বারবার বলি, বৃহস্পতি মানে স্থিতির থেকে দৃষ্টি করে, যে ভাবের উপর দৃষ্টি দেয় সেটা গঙ্গা জলের মতো পবিত্র করে। দেখুন, আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি পড়ছে বৃহস্পতি, আপনাদের কী করছে দেখুন। আপনাদের ক্ষেত্রে শেয়ার মার্কেট, স্টক বিজনেস, গোল্ড, চাঁদি, আপনার স্টোন থেকে কিন্তু আপনারা কিন্তু জেমস জুয়েলারি জায়গাটা যারা আছে, জেমস জুয়েলারি বিজনেসের যারা সঙ্গে যারা যুক্ত আছে, তারা কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবেন এবং শেয়ার মার্কেটে কিন্তু লাভ, স্টক বিজনেসের দিকটা আপনার লাভ হবে। সন্তানের জন্য যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, দেখুন পঞ্চম ভাবটা হচ্ছে সন্তানের জায়গা, পঞ্চম ভাব হচ্ছে শিক্ষার জায়গা, পঞ্চম ভাব হচ্ছে আমাদের আকস্মিক প্রাপ্তির জায়গা, পঞ্চম ভাব হচ্ছে আমাদের বুদ্ধির জায়গা, পঞ্চম ভাব শিক্ষার জায়গা। এই জায়গাগুলো বৃহস্পতির দৃষ্টি পড়াতে আপনাদেরকে কিন্তু অনেক জায়গায় উত্তীর্ণ কিন্তু আপনাদেরকে কিন্তু বৃহস্পতি এই সময় করবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের ক্ষেত্রে বিবাহ। দেখুন, বিবাহের জায়গাটা হচ্ছে আমাদের রিপ্রেজেন্ট সপ্তম হাউস। বিবাহের ক্ষেত্রে আপনারা নিশ্চিতরূপে যারা বিয়ের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, সে যাদের ক্ষেত্রে একটু হলো বয়স পেরিয়ে যাচ্ছে, বিবাহের জায়গাটা ছেলে অথবা মেয়ে উভয়ের ক্ষেত্রে আমি বলবো, বিয়ের কিন্তু এবার আপনাদের মানে আগামী বৈশাখ মাস থেকে কিন্তু আগামী 1 বছর কিন্তু দুর্দান্ত বিয়ের কিন্তু চোখ কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করবে। দাম্পত্য সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে, হাজব্যান্ড ওয়াইফে যথেষ্ট বন্ডিং এবং এর সাথে সাথে যারা ব্যবসা করছেন কি না, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি আপনাদের কিন্তু এই সময় দেখা যাবে এবং ডেইলি ইনকামের জায়গাটা আপনাদের বৃদ্ধি কিন্তু এই সময় পাবে। একাদশভাবে একাদশপতির অবস্থান, যে কোনো কাজে আপনারা কিন্তু সফলতা এই সময় পাবেন। দীর্ঘদিন আটকে আছে এমন কোনো কাজ, পেন্ডিং হয়েছিল বহু বছর ধরে আটকেছিল, এই এই জায়গাটা কিন্তু আপনারা এই সময় কিন্তু সফলতা কিন্তু পাবেন। দেখুন, আপনাদের ভাগ্য হবে প্রদেশ। দেখুন, আমি বারবার বলেছি মেহনতির থেকে ভাগ্য বড়, ভাগ্য যদি আপনাদের সাথ দেয় কিনা, তাহলে খুব কম পরিশ্রম করে কিন্তু প্রচুর অর্থ কিন্তু
উপার্জন কিন্তু করা যায়। ভাগ্য আপনাদের স্ট্রং হবে এবং এর পাশাপাশি আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এই সম্ভাবনা থাকছে। এবং আপনাদের যেহেতু কর্মপতি রাশিতে অবস্থান করছে, যারা দীর্ঘদিন চাকরির জন্য প্রতিষ্ঠা করছিলেন বা উচ্চ পদে যাওয়ার জন্য বা যারা বদলির চেষ্টা করছিলেন, আপনারা 14 এপ্রিলের পর থেকে এটা প্রতিষ্ঠা আপনারা করুন। কারণ আপনাদের ষষ্ঠপতি দ্বিতীয়ভাবে তুঙ্গক্রিয়া অবস্থা করে, ষষ্ঠ ভাবটা হচ্ছে প্রতিযোগিতার জায়গা, অর্থাৎ যারা কম্পিটিটিভ পরীক্ষা দেয় কি না, ষষ্ঠ ভাব রিপ্রেজেন্ট করে কিন্তু আমাদের প্রতিযোগিতার জায়গা। এই প্রতিযোগিতাতে কিন্তু আপনারা কিন্তু সফলতা কিন্তু নিশ্চিতরূপে কিন্তু আপনারা হবেন এবং চাকরির ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আপনাদের কিন্তু আসতে চলেছে। আপনি মীন রাশি মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করতে চলেছে। এবার আসি মীন রাশির ক্ষেত্রে আপনাদের প্রেমের জায়গা। দেখুন, প্রেমটাও রিপ্রেজেন্ট আপনার পঞ্চম ভাব এবং তিনটি গ্রহ, একটি যে শুক্র, চন্দ্র এবং মঙ্গল, এই তিনটি গ্রহ যদি আপনার ভালো পজিশনে থাকে তাহলে আপনার কিন্তু এই সময় বিশেষভাবে প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনাদের নির্দেশ কিন্তু করবে প্রেমের ক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে আপনাদের যথেষ্ট লাভ এই সময় কিন্তু দেখা যাচ্ছে। উচ্চশিক্ষা প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছেন বা যারা টেকনিক্যাল ফিল্ড নিয়ে পড়াশোনা করছেন বা যারা আইটি সেক্টরের সঙ্গে যুক্ত আছে, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট লাভ আপনাদেরকে কিন্তু এই সময় দিবে। দেখুন, দ্বিতীয়ভাবে রাহুর অবস্থান আপনাদের ধনের জায়গাটা, কিছু কিছু ক্ষেত্রে ধননাশ, অধিক খরচের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি কিন্তু সৃষ্টি কিন্তু করছে। এবং সপ্তমপতি দ্বিতীয়ভাবে অবস্থান করবে আর্থিক থেকে। দেখুন, ব্যবসা থেকে অর্থ আপনাদের কিন্তু আসবে, কিন্তু এই সময় আমি বলবো হিউজ ইনভেস্টমেন্ট কিন্তু আপনারা করবেন না, এই জায়গাটা বিশেষভাবে সতর্ক থাকুন। হিউজ ইনভেস্টমেন্টের জায়গাটাতে আপনারা চিন্তা ভাবনা করে ইনভেস্টমেন্ট করুন আপনার জন্মছক থেকে। বিদেশের সাথে যারা রত আছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, তারাও কিন্তু এই সময় কিন্তু লাভ কিন্তু পাবে। আপনি মীন রাশি মানুষ, দ্বাদশভাবে মঙ্গলের অবস্থান, ছোটোখাটো চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে, বিশেষভাবে কেয়ার। আপনারা কি করবেন, আপনারা বিষ্ণু সহস্র নাম আপনারা যদি প্রতি বৃহস্পতিবার পাঠ করতে পারেন তাহলে বিশেষরূপে মীন রাশির ক্ষেত্রে কিন্তু লাভ এ সময় কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ ওভারঅল আপনি যদি মীন রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কম বেশি নেগেটিভ এবং পজিটিভ দুটি দিক কিন্তু আপনাদের এ মাসে কিন্তু দেখা যাচ্ছে। এই ছিল মীন রাশির এপ্রিল মাসের মাসিক রাশিফলের ভিডিও। কেমন যেতে চলেছে, কি রেজাল্ট পেতে চলেছেন তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করলাম। তো প্রিয় দর্শক বন্ধু, আপনারা যদি নিজস্ব জন্মছক অ্যানালিসিস করতে চান অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না বা আমরা কথা শুনে একটু গাছের পাতা নড়ছে না আপনার, আপনারা নিজস্ব পার্সোনাল চার্টকে অ্যানালিসিস করুন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।